আর একদিন পরই 7 জানুয়ারি ভোট গ্রহণ সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব গণমাধ্যমে নির্বাচন সংক্রান্ত খবর রয়েছে। সকালবেলা একটু পত্রিকাগুলোতে আমরা চোখ বুলিয়ে নেব, দেখব জাতীয় যে দৈনিক পত্রিকাগুলো রয়েছে সেগুলো কি শিরোনাম করেছে। শুরুতেই থাকছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, সংঘাত মৃত্যুতে শেষ হলো প্রচার। মুন্সিগঞ্জ ও পিরোজপুরে সংঘাতে আহত দুজনের মৃত্যু, সব মিলিয়ে গত 18 দিনে দেশে নির্বাচনী সংঘাতে 3 জন নিহত হয়েছেন। 1 কোটি টাকা না দিলে নির্বাচন করতে পারতেন না স্বাস্থ্যমন্ত্রী, ঋণ পুনর্তফসিল এই সংক্রান্ত একটি খবর রয়েছে। জাতির উদ্দেশ্যে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সভাপতি ভাষণ দিয়েছেন এবং ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন প্রধানমন্ত্রী বলেছেন। ভোটের দিন হরতাল ডেকেছে বিএনপি। আরও একটি খবর দেখছি, চিকিৎসক পরিবারের আয় সবচেয়ে বেশি। পরের পত্রিকা দেখে নেব আমরা। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। সমকাল শিরোনাম করেছে প্রত্যেকটি পত্রিকাতেই আমরা প্রধান শিরোনাম এবং অন্যান্য যে শিরোনামগুলো প্রথম পাতায়, তাও আসলে নির্বাচন সংক্রান্ত খবরই এখন থাকবে। প্রচার শেষ, থেমে নেই ভোটার সংঘাত, ছড়ানো হচ্ছে টাকা। হামলায় মুন্সিগঞ্জ ও পিরোজপুরে নিহত দুই, নাটোরে স্বতন্ত্রের 2 কর্মীকে হাতুড়ি পেটা, পটিয়ায় ছুরিকাঘাত। চাপ নয়, ভোটারদের কেন্দ্রে আসতে বোঝানো হয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, তিনি বলেছেন। চান্দিনায় নৌকা সমর্থকদের হামলায় আহত সাংবাদিক সহ আহত হয়েছেন 15। যেসব জায়গায় সংঘর্ষ হয়েছে তার একটু বিস্তারিত এখানে দেওয়া হয়েছে। ভোটারদের চাপ দেওয়া নিয়ে জানতে চাইলেন কূটনীতিকরা, ইসির রুদ্ধতার ব্রিফিং হয়েছে গতকাল। নির্বাচনের পর বাংলাদেশ আরও ঐক্যবদ্ধ হবে, চীনের রাষ্ট্রদূত এমনটা বলেছেন। জার্মান রাষ্ট্রদূত বলেছেন ভালো কিছু করতে নির্বাচন কমিশন যথাসাধ্য চেষ্টা করছে। সিইসি বলেছেন প্রধান বিরোধী দল এলে নির্বাচন আরও অংশগ্রহণমূলক হতো। নৌকায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন, জাতির উদ্দেশ্যে শেখ হাসিনা, আবারও সরকারে এলে ভুল শোধরানোর সুযোগ পাব। এবং গতকাল নারায়ণগঞ্জে তার জনসভাও ছিল সবশেষ আওয়ামী লীগের যে নির্বাচনী জনসভা। পরের পত্রিকা দেখব আমরা, যুগান্তর শিরোনাম করেছে নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে, সুষ্ঠু ভোট দৃশ্যমান করতে চায় ইসি। আচরণবিধি লঙ্ঘনে একদিনেই 40টির বেশি মামলা দায়েরের সিদ্ধান্ত, 653 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজ মাঠে নামছেন, অপরাধ দেখলেই তাৎক্ষণিক বিচারের নির্দেশনা। ভোটের দিন সহ 48 ঘন্টার হরতাল বিএনপির। জাতির উদ্দেশ্যে ভাষণে শেখ হাসিনা, নৌকায় ভোট দিয়ে আবার সেবা করার সুযোগ দিন। নারায়ণগঞ্জের জনসভায় শেখ হাসিনা, নির্বাচন ভণ্ডুল করার চক্রান্ত চলছে। ব্যাংকে টাকার সংকট, 4 দিনে 60,000 কোটি টাকা ধার। কালের কণ্ঠ শিরোনাম করেছে স্মার্ট দেশ গড়তে নৌকায় ভোট চাই। এখানে আমরা গতকাল নারায়ণগঞ্জে আওয়ামী লীগের যে নির্বাচনী জনসভা ছিল তার ছবি দেখতে পাচ্ছি। ভোটারদের ভোট কেন্দ্রে যেতে জোর করা হচ্ছে না, কূটনীতিকদের ইসির ব্রিফিং। সাধারণের কাছে একটা আবেদন রাখি, আপনারা ভোট কেন্দ্রে এসে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, সেটা চাপ নয় অ্যাওয়ারনেস, কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার বলেছেন গতকাল। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সভাপতি, গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে বলেই দেশের এত উন্নতি হয়েছে। নির্বাচনের প্রচার শেষ, এখন ভোটের অপেক্ষা। দ্বাদশ সংসদ নির্বাচন, 299 আসনে 28 দলের ও স্বতন্ত্র মিলিয়ে 1970 জন প্রার্থী, সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে নৌকায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন। এটি আমরা জানি প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন গতকাল এবং সেখানে তিনি বলেছেন কঠোর ইসি 51 জনের বিরুদ্ধে মামলার নির্দেশ। আজ সকাল 8টা থেকে প্রচার প্রচারণা বন্ধ, এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। ভোটারদের কেন্দ্রে যেতে চাপ সৃষ্টি করা হচ্ছে না, বিদেশি কূটনীতিকদের বলেছেন সিইসি। জনকণ্ঠ শিরোনাম করেছে একদিন পর ভোট এবং নারায়ণগঞ্জে আওয়ামী লীগের গতকালের যে জনসভা ছিল নির্বাচনী জনসভার ছবি আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনী প্রচার শেষ, সব মহলের শঙ্কা মিথ্যা প্রমাণিত, ইসি প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পন্ন। দেশ রূপান্তর, কখনো একার কখনো সবার কখনো হতাশার, নির্বাচন সংক্রান্ত এটি খবর। বণিক বার্তা, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের ঘাটতি আরও বেড়েছে, স্মার্ট সোনার বাংলা গড়ে তোলার সুযোগ চাই জাতির উদ্দেশ্যে ভাষণে শেখ হাসিনা। কালও ভোটের দিন হরতাল ডেকেছে বিএনপি। আজকের পত্রিকা প্রধান শিরোনাম, 85 আসনে শক্ত স্বতন্ত্র, স্বতন্ত্র প্রার্থী নিয়ে তারা এই শিরোনামটি করেছে। বিজয়ী হলে ভুল শোধরাবার সুযোগ পাব প্রধানমন্ত্রী বলেছেন গতকাল জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিয়েছেন। এই
তারই বক্তব্যটি আমরা দেখেছি বেশ কয়েকটি গণমাধ্যমই কিন্তু তাদের শিরোনাম করেছে। নিবিড় পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র স্বচ্ছতার আহ্বান, আমাদের সময় শিরোনাম করেছে আমার ওপর ভরসা রাখুন, প্রধানমন্ত্রী বলেছেন জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সে সময় প্রচার শেষ, এবার ভোটের হিসাব, সহিংসতা ও ভোটারকে চাপ দেয়া নিয়ে জানতে চেয়েছেন কূটনীতিকরা। ফিনান্সিয়াল এক্সপ্রেস শিরোনাম করেছে বাংলাদেশ ম্যানমেড ফাইবার ইম্পোর্টস গ্রোয়িং, এবং প্রধানমন্ত্রী গতকাল যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, হাসিনা ভোজ টু বিল্ড স্মার্ট বাংলাদেশ ফ্রি ফ্রম হাঙ্গার পভার্টি, অর্থাৎ ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত যে স্মার্ট বাংলাদেশ গড়তে চান তার শপথের কথা তিনি জানিয়েছেন, সেটি আমরা দেখছি এখানে শিরোনাম হয়েছে। দ্য বিজনেস পোস্ট শিরোনাম করেছে ভোট আওয়ামী লীগ টু পাওয়ার অ্যাগেইন ইন জানুয়ারি 7, পোলস টু সার্ভ দ্য কান্ট্রি, দেশের সেবা করবার জন্য 7 জানুয়ারি নির্বাচনে আবারও আওয়ামী লীগে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিনান্সিয়াল অ্যাকাউন্ট নিয়েও একটি খবর ছিল, দ্য ডেইলি ম্যাসেঞ্জার শিরোনাম করেছে স্ক্যান্টি প্রমিসেস অল এফোর্টস অন ভোটার টার্ন আউট, নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি এবং ভোটার টার্ন আউটের উপরই আসলে এই যে অত এফোর্ট দেওয়া হয়েছে সেটি প্রতিফলিত হবে, এই রকম একটি খবর। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জনসভার খবরটিও আমরা দেখতে পাচ্ছি, শেখ হাসিনাস অ্যাপিল ফর আপহোল্ডিং ডেমোক্রেটিক ভ্যালুস, গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরবার জন্য, সেটি বজায় রাখবার জন্য যে অ্যাপিল করেছেন সেই খবরটি এখানে শিরোনাম হয়েছে। দ্য ডেইলি স্টার অন ফ্রাইডে শুক্রবারের ডেইলি স্টার শিরোনাম করেছে বি ফরগিভিং ইফ উই হ্যাভ মেড এনি মিস্টেক, অর্থাৎ কোনো ভুল করে ফেললে সেটির জন্য যে ক্ষমা এবং সেটি শোধরানোর যে সুযোগ চেয়েছেন সেই প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেই খবরটি আমরা দেখছি। টু কিল্ড ইন পোলস ভায়োলেন্স, অর্থাৎ নির্বাচনী সহিংসতায় আমরা গতকাল দেখেছি দুজনের মৃত্যু হয়েছে, সেই খবরটি এখানে আছে। আমরা আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম দেখে নিচ্ছিলাম, চলছে নির্বাচনের বাংলাদেশ।